কি করে বলবো তোমায় ধারাবাহিকের সকলের মন জিতে নিয়েছিলেন তিনি নেতিবাচক চরিত্রের মাধ্যমেই। তার চরিত্রের নাম ছিল পায়েল সেন। তিনি হলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। বর্তমানে তাকে দেখতে পাওয়া যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে, যেখানে তিনি বাড়ির বড় বউয়ের চরিত্রে রয়েছেন। সেখানেও অবশ্যই তাকে নেতিবাচক চরিত্রে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই চরিত্রও তিনি কামাল করে দিচ্ছেন। কিন্তু এই মুহূর্তে মানসীর ব্যক্তিগত এবং কাজের জীবনে চলছে দারুণ টালমাটাল, সেটা সম্পর্কে নিজেই তিনি জানিয়েছেন সামাজিক মাধ্যমে। এবং তারই মধ্যে তিনি এক বড় সিদ্ধান্তও নিয়েছেন, যার দিকে তাকিয়ে সকলেই রীতিমতো উদ্বেগ প্রকাশ করছেন। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন মানসী। সেই পোস্টে তিনি লিখেছেন, কিছু ব্যক্তিগত এবং পেশাগত কারণে জন্য তিনি সামাজিক মাধ্যমে থেকে ব্রেক নিচ্ছেন। যদি কাজ সংক্রান্ত কোনো দরকার হয় তাহলে তাকে মেল মারফত যোগাযোগ করা যাবে এবং তার টিম তাদেরকে উত্তর দেবে, এবং অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন মানসী। অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে এই সময়ে দাঁড়িয়ে তাদের সামাজিক মাধ্যম ঠিক কতটা জরুরি সেটা এতদিনে সকলেরই জানা। তার মাধ্যমে তারা যেরকম কাজের চিত্র তুলে ধরেন, আবার একই সাথে নিত্যদিনের তারা তুলে ধরেন সামাজিক মাধ্যমে তাদের অনুরাগীদের সঙ্গে। ঠিক সেই সময়ে এমন এক বড় সিদ্ধান্ত, কিন্তু কেন জানা যাচ্ছে মানসী তার ব্যক্তিগত জীবনে যেরকম কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন, আবার তিনি তার কাজকেও অনেকটাই এখন সময় দিতে চাইছেন। নিজের একমাত্র মেয়েকে ধরেই তিনি বেঁচে উঠতে চাইছেন এবং কাজকেই করতে চাইছেন সম্বল। তবে এই মুহূর্তে তার ব্যক্তিগত জীবনের জন্য তাকে অবসাদ গ্রাস করেনি বলেও জানিয়েছেন তিনি প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে। তবে সাময়িক সময়ের জন্য যে এই বিরতি সেটাও তিনি স্পষ্ট করেছেন তার পোস্টে। তাই তার সিদ্ধান্তে ভক্তদের মন খারাপ হলো সেটা দীর্ঘদিনের জন্য হবে না, কারণ আবারও তিনি ফিরে আসবেন সামাজিক মাধ্যমে, এমনটাই ইঙ্গিত রয়েছে তার পোস্টে।